বন্ধুরা, অপি হাউস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আমি ম্যাঙ্গো ফুটি বানাবো, আর এখানে আমি দোকান থেকে ম্যাঙ্গো ফুটি কিনে এনেছি, বাচ্চাদেরকে দেবো। এটা কেমন খেতে হয়েছে ওরা বলবে, আর আমি বানাবো যেটা সেটাও কেমন খেতে হয়েছে ওরা বলবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করি, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। না বলো কেমন লাগছে অর্পিতা? ভালো। বুনু কেমন লাগছে? ভালো। দোকানে ফুটি খেতে কেমন লাগছে? ভালো। খুব ভালো। এবার তোমার দিদি বাড়িতে বানাবে, সেটা খেয়ে বলবা কেমন হয়েছে। ঠিক আছে ঠিক আছে, তাহলে বানাবে? ঠিক আছে। দেখুন বন্ধুরা, এরকম হলুদ হলুদ দাম পেয়েছে তো। সব সময় বাজারে একেবারে হলুদ দাম থাকে না, তো এটাও আমগুলো খেতেও কিন্তু খুব মিষ্টি। আম দিয়ে বানাবো। আমগুলো ধুয়ে কেটে নেবো। আমগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন কেটে নেব। বন্ধুরা দেখুন আমের কালারটা কত সুন্দর। একটা আম কেটে ওদের দেব। নাও তাড়াতাড়ি খাও। কেমন মিষ্টি খেয়ে বলো। খুব মিষ্টি। খুব মিষ্টি। তাহলে ফ্রুটি বানাতে চিনি লাগবে? ফ্রুটিতে চিনি দেব? তাও লাগবে চিনি, এত মিষ্টি। আমি এরকম একটা গ্রেটার নিয়েছি, আমগুলো গ্রেট করে নেব। বন্ধুরা আপনারা চাইলে ছোট ছোট পিস করে আমগুলো মিক্সিতে দিয়ে একবার ঘুরিয়ে নিতে পারেন। কে কে আটি খাবে? হাত তোলো। তুমি আটি খাবা না? তাহলে হাত তোলো, হাত তোলো, হাত তোলো। হাত না তুললে দেবো না, ওর লজ্জা পাচ্ছে খুব। নাও দেখুন আমি আমটা গ্রেট করে নিয়েছি, এখন পরিষ্কার কাপড় দিয়ে আমটা ছেঁকে নেব। দেখুন বন্ধুরা এটুকুনি আশ আছে, ফেলে দেব। বাবা তোমার থেকে তো পাটকাঠির জোর বেশি। এবনো দুষ্টুমি করলে কিন্তু পুলিশের কাছে ফোন করে দেব, বুঝলে? ফোন করবো, পুলিশের কাছে ফোন করব। ঠিক আছে, তাহলে দুষ্টুমি করবে না। হ্যাঁ ঠিক আছে। বাবা কি ধোয়া, এতক্ষণ হাওয়া ছিল না, জাল ধরানোর সাথে এত হাওয়া। কি মনে হচ্ছে মেঘ গরম লাগছে? যা গরম। বন্ধুরা জালটা ধরিয়ে কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি আমের কাঠগুলো দিয়ে দেবো। আমগুলো খুব মিষ্টি, একটু পরিমাণ মতো চিনি দিয়ে দেবো অল্প করে। এখন আমি একটু ভিনিগার দিয়ে দেবো। ভিনিগার দিলে কিন্তু অনেকদিন সংরক্ষণও করে রাখা যাবে।
আর ফ্রুটি একদমই মিষ্টি হয় না, হালকা একটু টকটক ভাব হয়। এবার হালকা আরেকটু জাল করে নেব, ভিনিগার দিয়ে একটু জাল করে নিয়েছি, এখন নামিয়ে নেব। এখন একটু ঠান্ডা করে নেব। আমের কাঠটা আমি ঠান্ডা করে নিয়েছি, আমি ফ্রিজে ঠান্ডা জল দিচ্ছি, আপনারা চাইলে বরফও দিতে পারেন। রুটিটা রেডি হয়ে গেছে, এখন ওরা খেয়ে বলবে খেতে কেমন হয়েছে। খেয়ে বলো কেমন হয়েছে খেতে। ঠিক আছে বানিয়ে দেবো, এখন খাও। বুনু খেতে কেমন হয়েছে ফুটি? ভালো, খুব ভালো, দোকানের থেকেও ভালো। সত্যি না মিথ্যে কথা? সত্যি তো, সত্যি। ঠিক আছে, ওরা ফুটি খেয়েছিল এই বোতলে, আমি এই বোতলে একটু ভরে নেব। সবাই ওইভাবে তাকিয়ে আছো কেন? আর দেওয়া যাবে না কিন্তু তোমাদের, আর দেব না কিন্তু। বোঝাই যাচ্ছে না যে এটা বাড়ি বানানো, এরকম বোতল যদি ফ্রিজে রেখে দেওয়া হয় যে কেউ এসে ফুটি ভেবে খেয়ে নেবে, আর ফুটেই তো এটা বাড়ি বানানো। আপনারা এভাবে বানিয়ে বড় বড় বোতল ভরেও রেখে দিতে পারেন, বাড়িতে কেউ আসলে এক গ্লাস করে দেবেন, দেখবেন তারাও তৃপ্তি করে খাবে, আপনারা নিজেরাও খেতে পারবেন দুপুরবেলা। আর বন্ধুরা বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু ফুটি খেতে খুব ভালোবাসে। দেখুন বন্ধুরা, এই ফুটি দেখে কেউ বলবেই না যে বাড়িতে বানিয়েছি, আর একদম পুরো ফুড কালার ছাড়া বানানো, পুরো অর্গানিক কালার। আপনারা তো পুরো ভিডিওটা দেখলেন, তো এভাবে আপনারাও বাড়িতে বানিয়ে রাখতে পারবেন, বাচ্চাদেরকে সবসময় দিতে পারবেন। দেখুন বন্ধুরা, আমি মাত্র 20 টাকা খরচ করে এরকম বোতলের 5 বোতল ফুটি বানালো। বোতলগুলো হচ্ছে কত করে বোতল? 20 টাকা করে। 20 টাকা করে 5 বোতল, মানে 100 টাকা লাভ। হ্যাঁ, মানে 80 টাকা লাভ হয়েছে আর কি। এই বোতলটা কিনে এনেছিল, তাহলে এক কাজ করতে হবে, এবার থেকে ফুটির ব্যবসা করতে হবে, তুমি বাড়িতে বানিয়ে দেবে? ঠিক আছে, আমি বানিয়ে দেবো, আমাদের তো ফ্রিজ নেই, তাহলে একটা ফ্রিজ কিনবা। বন্ধুরা যদি চায় তাহলে অবশ্যই হবে। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আর বন্ধুরা, আপনারা গরমে কিন্তু প্রচন্ড পরিমাণে জল খেতে হবে, সবাই জল খাবেন। আর বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।